ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি ঈদের বিশেষ এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা মুমু আর আমাদের সাথে ঈদের বিশেষ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দেশ অ্যাথলেট দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার আপু ইদ নবারক কেমন ভারত ভালো আছি আপু আপনি তো দেশের দ্রুততম মানবী টানা চারবার জাতীয় অ্যাথেটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন একশো মিটার স্প্রিন্টে আপনি টানা চারবার একই জায়গায় আপনার নিজের আধিপত্য ধরে রেখেছেন তখন কেমন মনে হয় স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন সো আমার এই জায়গাটা ধরে রাখতে অনেক কষ্ট তো আমি চাই আরও চার বছর পাঁচ বছর আমার জায়গাটা ধরে রাখতে সামনে টোয়েন্টি টোয়েন্টি অলিম্পিক গেমস খেলতে চাই এসে গেমসে স্বর্ণ পদক পেতে চাই আপনি তো কমনওয়েলথ গেমসে অংশ নিয়েছেন এছাড়া সবচেয়ে বড় যার স্বপ্নই থাকে অ্যাথলেটদের যে রিও অলিম্পিকে অংশ নেওয়ার আপনি সম্প্রতি কিছুদিন আগে রিও অলিম্পিকে অংশ নিয়েছেন তো এই অনুভূতিটা কেমন বিকেএসপিতে যখন প্রথম ভর্তি হয় তখনই টার্গেট ছিল যে এসে মানে আপনার অলিম্পিক গেমস খেলা যেটা সব থেকে অ্যাথলেটিক্সের শীর্ষে তো ওটাই আর কি আমার টার্গেট ছিল ওটাই ইচ্ছা ছিল স্বপ্ন ছিল আল্লাহর রহমতে ওটা পূরণ হয়েছে এটা মাত্র বিকে কারণে আমার এই স্বপ্নটা পূরণ হতে পেরেছে আপনি তো নৌবাহিনীর হয়েও খেলেন হ্যাঁ এখন ক্লাব হয়ে নৌবাহিনীতে খেলি আমি বিকে এস স্টুডেন্ট কখনো কি মনে হয়েছে অলিম্পিকে খেলাটাই না আসলে অনেক এত বড় একটা আসরের একটা বড় পদক পাওয়াটাও জীবনে অনেক বড় কিছু পাওয়া হ্যাঁ গেমস গেমসের মতো গেমসে আমাদের স্বর্ণ পদক পাওয়ার আর কি আমার ইচ্ছা এটাতে পেলে আসলে অনেক বেশি দেশকে কিছু দিতে পারলে অনেক বেশি ভালো লাগে আপো আপনি তো বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন গ্রীসের যেখানে অলিম্পিকের জন্মভূমি বলা হয় তীর্থভূমি বলা হয় যাকে গ্রিসের মতো একটা জায়গায় বাংলাদেশের হয়ে অলিম্পিয়া ইয়াং পার্টিসিপেটে অংশ নিচ্ছেন কেমন লাগছে আমি অ্যাথলেট হিসাবে আমার সেখানে যাওয়ার খুব ইচ্ছা ছিল আর সেখানে যেতে পারছি এটা আমার জন্য সব থেকে বড় পাওয়া আপু আপনি তো ট্র্যাকের দ্রুততম মানবী ট্র্যাকের বাইরে আপনার নিজের লাইফে আপনি কতটুকু দ্রুততম আমি সাধারণত এরকমই চঞ্চল ফ্রেন্ডদের সাথে বেশি মজা মাস্তি করতে পছন্দ করি আমার বাবা মা ভাই বোন সবার সাথে হাসি কিংবা তাদেরকে হাসাতে পছন্দ করি আর আমার বিকেসপিতে এখন আমি কাফি স্যারের আন্ডারে প্র্যাকটিস করছি তো এই যে মজার মজার কিছু মানুষ আছে আপনার আশেপাশে এইগুলো কেমন লাগে মাঝে মাঝে মনে হয় না যে মানুষগুলো আছে বলেই আপনার আসলে এই শিরিন আক্তার আসলে বিকেসপি থেকে বের হওয়ার পর থেকে লাইফটা অন্যরকম হয়ে যায় তো আমি আবার এখানে এসে প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছি আর আমার কোচ আবদুল্লাহল কাফি স্যার স্যারের ওয়াইফ ম্যাডাম এবং বেবি আছে ছোট আপু ও ওকে নিয়ে আমি খুব বেশি মজা করি আর ভালো লাগে তখন প্র্যাকটিস করি তারপরে আপুও মাঝে মাঝে প্র্যাকটিস দেখতে আসে ম্যামও দেখতে আসে স্যার তো প্র্যাকটিস করাই এই টাইমগুলোতে আমার খুব বেশি ভালো লাগে অনেক সাপোর্ট করে এই জন্য হয়তো বা আজকে এখানে পর্যন্ত এখনও আমি আমার কেরিয়ার ধরে রাখতে পেরেছি আচ্ছা আপু আরও অনেক কথা হবে চলুন আমরা একটু বিকেস্পিটা ঘুরে দেখি আচ্ছা এখন তো ক্রিকেটে বাংলাদেশ অনেক ভালো করছে ফুটবলেও মেয়েরা দেশের মেয়েরা আন্ডার সিক্সটিন আন্ডার ফোরটিন যারা আছে তারা অনেক ভালো করেছে তো কি মনে হচ্ছে এই যে ফুটবলে মেয়েরা এগিয়ে যাচ্ছে আপনি এত গেমস থাকতে থাকতে ক্রিকেট ফুটবল কেন নিলেন আমার অ্যাথলেটিক্সের প্রতি ছোট থেকে অনেক বেশি টান ছিল স্কুল পর্যায়ে গ্রামের স্কুলে যখন খেলা হতো কিংবা ক্লাবে খেলা হতো তখন আমি সেখানে ফার্স্ট হতাম পুরস্কার পেতাম সেই জন্য হয়তো বা আকর্ষণটা বেশি ছিল তাছাড়াও প্রথম হওয়ার মজাটাই যেন অন্যরকম সবার থেকে আগে যাওয়ার ইচ্ছাটা কিংবা মজাটা অন্যরকম লাগতো আর হচ্ছে আপনার দৌড়াদৌড়ি করতে আমার সবথেকে বেশি ভালো লাগতো কখনো কি মনে হয়েছে আপনি ট্র্যাকে নামার আগে কখনো আহ কোনো বাধা আপনার সামনে এসে দাঁড়িয়েছে বা কখনো মনে হয়েছে যে খেলা আপনি খেলছেন বা পারছেন না কোনো বাধা বিপত্তির কারণে আপনি করতে পারছেন না। পিতে ভর্তি হওয়ার আগে গ্রামের স্কুলে যখন পড়তাম তখন বাবা খুব বকাঝকা করতো খেলাধুলা করলে বাসায় কেউই পছন্দ করতো না এক বড় বাপু ছাড়া বড়ো আপু অনেক বেশি হেল্প করতো খেলাধুলায় যখন বিকেশপিতে ভর্তি হই তখন থেকে আর কোনো বাধা আসলে আসেনি তারপর থেকে নিজের ক্যারিয়ারটা আমি বিকেএসপি থেকেই ঘটতে শুরু করি তো কখনো কোনো মজার ঘটনা ঘটেনি বা কখনো কোনো এমন কোনো ঘটনা ঘটেছে যেটা আপনাকে অনেক কষ্ট দিয়েছে কষ্টদায়ক বলতে আমি যখন ইনজুর্ড থাকতাম কিংবা আমার খেলাধুলার সামনে আমার খেলা সামনে থাকতো তখন আমি ইনজুর্ড এই সময়টা সবথেকে বেশি কষ্টদায়ক একজন খেলোয়াড়ের ইঞ্জুরটা একটা পার্ট খেলার তারপরেও বেশি কষ্টদায়ক এই সময় আমার সব থেকে বেশি খারাপ লাগতো আর কোনো মজার ঘটনা নেই মজার ঘটনা এটা যে ঈদের আগের দিন বাসায় চলে যাব ছুটিতে সে রাতে মানে আগের দিন রাতে সারা রাত জেগে গল্প করতাম মজা করতাম পার্টি করতাম খেলা মানে এই জিনিসগুলো আমার এখনও মনে পড়ে আর খুব ভালো লাগে আপনি তো রাজশাহী ইউনিভার্সিটিতে আছেন ওখানে ইতিহাস এবং সংস্কৃতি নিয়ে পড়াশোনা করছেন তো এত সাবজেক্ট থাকতে এই সাবজেক্টটা কেন বেছে নিয়েছেন এই সাবজেক্টটা আসলে ইংলিশ কিংবা অন্যান্য সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে হয়তো বা আমার খেলাধুলাটা হ্যাম্পার হতো এর জন্য আমি একটা সহজ সাবজেক্ট নিয়ে আমার পড়াশোনাটা শেষ করতে চেয়েছিলাম এই আর কি আচ্ছা এই যে আপনি অ্যাথলেটিক্সও চালাচ্ছেন পাশাপাশি পড়াশোনাও করছেন কখনো কোনো অসুবিধা হয়েছে হ্যাঁ আমার খেলাধুলা এবং পড়াশোনা দুটো করতে অনেক বেশি কষ্ট হচ্ছে এ কারণে যে আমার রাশিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করি এবং আমি ঢাকাতে খেলাধুলা করি প্র্যাকটিস করি বিকেএসপিতে তো যখন আপনার পরীক্ষা থাকে তখন আগের দিন আমি প্র্যাকটিস করি বিকালে প্র্যাকটিস করে যাই রাতে গিয়ে সকালে নয়টা থেকে পরীক্ষা দিয়ে বিকালে আবার ব্যাক করি তো এটা আমার জন্য একটু কষ্টদায়ক হয়ে যায় কারণ হচ্ছে আমার কেরিয়ারটা যদি আমি আমার জায়গাটাতে নিজেকে রাখতে চাই তাহলে আমার কষ্ট করতেই হবে পরিশ্রম করতেই হবে এই আর কি মেনে নিয়েছি আপনি অ্যাথলেটিক্সের নিয়ে তো সারা জীবন নিঃ থাকবেন না একটা পর্যায়ে যে যে আপনার কর্ম জীবন শুরু হবে তো ক্ষেত্রে আপনি কর্মজীবনে কোন ধরনের পেশা নেবেন আমি হচ্ছে অনার্স মাস্টার শেষ করার পরে ডক্টরেট তারপরে আপনার বিপিএড এমপিএড এগুলো করতে চাই স্পোর্টসের যে স্কলারশিপগুলো আছে কোর্সগুলো সেগুলো করতে চাই আর মোটামুটিভাবে আমি স্পোর্টসের সাথেই থাকতে চাই ভবিষ্যতে একজন আহ এর মানে কোচ হিসাবে ইউনিভার্সিটির একজন টিচার হিসাবে আমি নিজেকে দেখতে চাই আচ্ছা আপু আপনার সাথে আরো কথা বলবো আমি সামনে দিকটা দেখে আসি তো আপনি বাসায় যান নিশ্চয়ই মজার মজার অনেক খাবার রান্না করেন আন্টি তো সেক্ষেত্রে আপনার আম্মুর বা মার কোন রান্নাটা বা কোন রেসিপিটা খেতে আপনি বেশি পছন্দ করেন আম্মুর পায়েস রান্না করা তারপরে গরুর মাংস ভোনা চালের আটার রুটি খুব পছন্দ তো ঈদের সময় হোক আর যে কোনো সময় বাসায় গেলে আম্মু আগের দিন বলে রাখি যাবো বাসায় তো ওটা অবশ্যই করে রাখে তো এমন হয় না হয়নি কখনো যে আপনি বিকেএসপি থেকে অনেক দিন পর গেছেন হ্যাঁ আশেপাশের অনেক মানুষ আপনাকে দেখতে এসেছে হ্যাঁ হ্যাঁ এরকম বেশ এরকমই হয় আমি যাওয়ার পরে আমার সব আত্মীয় স্বজনরাই আমার সাথে দেখা করার জন্য চলে আসে আর অনেক দিন ধরেই দেখা হয় না এক বছর দুই বছর এরকমও হয় যে কারোর সাথে দেখা হয় না তো আমার বোনরা ভাইরা তারপরে আমার মামাতো বোন খালাতো বোন মামা সবাই চলে আসে আসলে আমাকে আমার সাথে সময় দেওয়ার জন্য সালামি যে ব্যাপারটা থাকে সালামি নিতে কিন্তু আমরা ছোটবেলা থেকেই খুব বেশি আগ্রহ থাকে যে আমরা সালামিতে এই জিনিসটা নিব সালামিতে এত টাকা অবশ্যই নিব এর কাছ থেকে এত টাকা নিব এর কাছ থেকে এত টাকা নিব। কখনো কি সালামি নিয়ে কোনো মজার ঘটনা ঘটেছে সবার সালামি ম্যাক্সিমাম টাইম আমি রাখতাম তো বিশেষ বিশেষ সময় সালামি হচ্ছে ছোটদেরকে আমি ছোটরাও যে টাকা পেতো বড়োরাও একই মানে হচ্ছে সালামি পেতাম তো মাঝে মাঝে ওদেরটা আমি দিতাম না নিজের কাছেই রেখে দিতাম কিন্তু ওরা বুঝতে পেরে পরে আবার আমার কাছ থেকে নিতে আসতো তো এই কথাগুলো এই জিনিসগুলো মিস করি অনেক কখনো কি সালামি দিয়েছেন কখনো কাউকে ছোট ছোট বাচ্চাদেরকে দেই তারপরে প্রতিবেশী যারা আছে ছোট পিচ্ছি আমাকে খুব বেশি ওরা ভালোবাসে তো ওদের সাথে আমি বাসায় গেলে খেলি তো ওরা আসে তখন আমি ওদেরকে ঈদ বোনাস দিই আর কি এমন অনেক জায়গা আছে যেটা কিনা আমাদের সব সময় মনে থাকে মনে থাকার মতো কিছু জায়গা ভালো লাগার জায়গা যেখানে গেলেই মনটা ভালো হয়ে যায় এমন কোথাও আছে জায়গা যেটাতে আপনি ঈদের সময় হোক বা কোনো স্পেশাল ডেতে হোক আপনি যেতে পছন্দ করেন আমার নানু বাসায় আমি যেতে পছন্দ করি বেশি বাসা থেকে বেশ কাছেই কিন্তু নানু বাসায় যেতে নানু মামা সবার সাথে আসলে কথা বলতে তাদের সাথে সময় দিতে আমার ভালো লাগে আর কি আপনার বন্ধু বান্ধব নিয়ে কোথাও যাননি মজার কোনো ট্যুরে বা কোথাও ভার্সিটির ফ্রেন্ডরা যারা আছে তাদের সাথে আমি যতটুকু সময় দিতে পারি তাদের আমার খেলার সময় থাকে ম্যাক্সিমাম টাইম আমি প্র্যাকটিসের জন্য ঢাকায় থাকি আর ওরা তো রাশিয়াইতে থাকে সেই সময়গুলোতে আসলে যখন আমি যাই ওরা বেশি খুশি হয় আমাকে পেলে আর সব সময় বলতে থাকে আমি কখন যাব আর ওদের হচ্ছে পার্টিগুলো গুলো বাকি রেখে দেয় যে আমি যাব তারপরে সেগুলো সম্পূর্ণ হবে নিশ্চয়ই এরকম অনেক রেস্টুরেন্টে গিয়েছেন হ্যাঁ সব খেয়েছেন তো রেস্টুরেন্টের কোনো মজার কাহিনী বা এমন কখনো কি হয়েছে আসলে বসে থাকি সবাই খাচ্ছি আর হচ্ছে দেখা দেখা যেত আমি আমি একটা জিনিস খেতে পছন্দ করি হুট করে নিয়ে আমি খেয়ে ফেলি অথচ ও দেখছে যে ওর প্লেটে নাই ব্যাস এতটুকু মজা আর কি করা হয় আচ্ছা আপু আপনি ঈদের সময় নিশ্চয়ই কিছু রান্না করতে নিশ্চয়ই পছন্দ করেন তো কোন রান্নাটা আপনি করতে বেশি পছন্দ করেন রান্না তেমন পারি না তারপরে আম্মুকে হেল্প করার চেষ্টা করি যতটুকু পারি এই যে অ্যাথলেটিক্সে আসা এই চার বোনের মধ্যে এলাকায় কখনো প্রবলেম হয় না যে এই মেয়েরা দেখো তো অ্যাথলেটিক্স করছে বা দৌড়াচ্ছে এরকম কোনো সময় প্রবলেম প্রথম প্রথম সমস্যা হতো যে মেয়ে মানুষ খেলাধুলা করবে এরকম সমস্যা হতো তো আমার আব্বুও পছন্দ করতেন না আম্মাও পছন্দ করতে না আস্তে আস্তে যখন আমি একটা ভালো পর্যায়ে আসতে শুরু করি তারপরে আপনার জুনিয়র থেকে আস্তে আস্তে সিনিয়র পর্যায়ে ভালো করি সিনিয়র থেকে দ্রুততম বালিকা দ্রুততম কিশোরী দ্রুততম মানবী হওয়ার গৌরব অর্জন করি তারপরে দেশের বাহিরে খেলতে যেতে সুযোগ পায়। তো আজকের আস্তে আস্তে তাদের মানে ধারণাগুলো চেঞ্জ হতে থাকে তারা ভাবে যে না সব ছেলেরা পারলে মেয়েরা কেন পিছিয়ে থাকবে এরকম একটা তারাও ভাবে আমাকে সাপোর্ট করতে শুরু করে ঈদের নতুন নতুন পোশাক সবাই পছন্দ করে পড়তে তো সেক্ষেত্রে আপনি কী ধরনের পোশাক পরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন থ্রি পিস পড়তেই স্বাচ্ছন্দ্য বোধ করি আর ঈদের আগের দিনও যদি বাসায় যাই তারপরেও আব্বু আমাদেরকে নিয়ে শপিংয়ে গিয়ে আব্বু নিজেই সাথে থেকে আর কি ড্রেস কিনে দেয় আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আমাদের সময় দেওয়ার জন্য আপনার অনেক ভালো লাগা অনেক ভালো লাগার কিছু মুহূর্ত আমরা জানলাম এবং আপনি ভালো থাকবেন এবং দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান বলতে পারেন ধন্যবাদ আপু ঈদ মুবারক দর্শক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন এ গেমসে স্বর্ণপদক অর্জন করতে পারি এবং দেশের জন্য আরও বেশি সুনাম অর্জন করতে পারি টোয়েন্টি টোয়েন্টি অলিম্পিকে যেন অংশগ্রহণ করতে পারি দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম দেশের নারী অ্যাথলেট বাংলাদেশের গৌরব শিরিন আক্তারের সাথে শুনলাম তার ভালো লাগার কিছু মুহূর্তের কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইদনোবার